সুইসাইড? সত্যি কি সুইসাইড নাকি? আমি এএসপি গড়ানো এই কেসের দায়িত্বটা আমি নিচ্ছি। দেখি এতদিনকার এই অজানা রহস্য কতটা সলভ করতে পারি। দশকে জনপ্রিয়তা তুঙ্গে থাকা বাংলাদেশের যে সুপারস্টার কেন হঠাৎ করে সুসাইড করলো, আদৌ কি এটা সুসাইড নাকি মার্ডার, সে রহস্য জট মেলবে, মানে জট খুলবে ফেব্রুয়ারি মাসে। কারণ ফেব্রুয়ারি 14 তারিখ আসছে রঙিনা জীবন, আর সে মাই বস দারুণ একটা লুক নিয়ে ওসি গুলাম মামুন চরিত্রে জিয়াল ফারুক অপূর্ব হয়েছে ফার্স্ট ডেবিউ ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন নিয়ে। এখন আমি প্রথমে যে ইন্ট্রোডিউসটা দিয়েছি, যখন সেটা জিয়াল ফারুক অপূর্ব ভাই মানে অপূর্ব ভাই যখন দিয়েছে ইন্ট্রোডিউসটা যখন করেছে, তখনই বোঝা হয়ে গিয়েছে এটা কার ঘটনা বলতে যাচ্ছে। এতদিনের জমানো যে সাসপেন্স থ্রিল, সেদিন কী হয়েছিল, কী ঢুকিয়ে রয়েছে, আদৌ এটা কোর্ট পর্যন্ত আপনার এটার রহস্য সমাধান করতে পারেনি, ডিবি পুলিশ থেকে পিবিআই কী হয়েছিল, তার রহমান অংশ কি এটা সলভ করতে পারবে, কার কথা বলছি না না। তাদের এখন পর্যন্ত অনেকের আইডল বলা যায় সালমান শাহ। সালমান শাহ গল্পটাই হয়তো বলতে যাচ্ছে এখন গুলাম মামুনের চরিত্রে দারুণভাবে হয়তো দারুণভাবে প্লে করবে, যেটা মনে হচ্ছে দারুণ লোক লিভিল করেছে কালকে অপূর্ব ভাইয়ের। কারণ তাইম রহমান অংশ সবসময় ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে। আপনি দেখুন নডরায় সম্পূর্ণ চটকার বাসা একটা মুভি জাতীয় চলে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে গেল, তারপরে যে কাজগুলো করেছে আদারওয়াইজ সেগুলো বেশ ডিফারেন্ট টাইপের কাজ। তো আশা রাখছি এখান থেকে বেটার কিছু পাবো। হইচই বাংলাদেশে দারুণ কিছু কাজ করার চেষ্টা করছে। তো এখন গুলাম মামুন কি সালমান শাহ সেই মৃত্যুর রহস্যকে উদ্বোধন করতে পারবে? আমি সালমান শাহ এই জন্য বলছি আমার যতটুকু ধারণা করা যাচ্ছে, অ্যান্ড আদার সাপোর্টিং কাস্ট ইয়াশ রোহান হচ্ছে সালমান শাহ রোলটা প্লে করবে, অ্যান্ড যারা যারা রয়েছে বাকি যারা সবগুলো দারুণ অভিনেতা গুণান এখানে তকির আহমেদ রয়েছে, গুণী অভিনেতারা রয়েছে সাপোর্টিংয়ের মধ্যে। দেখা যাক আসলে কি হয়। ওয়েব সিরিজ স্ট্রিমিং হবে হইচই প্ল্যাটফর্মের মধ্যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কে টার্গেট করে ওই যে নির্মিত হয়েছে। এটি এক বছর ধরে এটার কাজ চলেছে, এক বছর ধরে তারা কাজটা করেছে, তো ফলস্বরূপ আমরা বেটার কিছুই পাবো। আপনার কী মনে হচ্ছে? আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক নাকি অন্য কিছু? কমেন্টে জানান। গুড বাই।